আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে একটি রাইস মিলের নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। 10 HP মোটর কীভাবে কানেকশন দিতে হয় আজকে দেখাবো। মোটর কানেকশনের জন্য দুটো 400 ক্যাপাসিটার আমাদের প্রয়োজন। দেখতে পাচ্ছেন স্ক্রিনে 400 দুটো ক্যাপাসিটার। এবার আমরা তারটি জোর দিয়ে নেব বা সংযোগ দিয়ে নিতে হবে। আমাদের সংযোগ করা হয়ে গেছে, এবার টেপিং করছে। স্টার্টারের বক্সে মোটর থেকে স্টার্টিং এর একটি তার আমরা টেনে নেব। ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন, আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে তারা এখনই সাবস্ক্রাইব করে নিন, আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। সুন্দর করে তারটি টেপিং করে নিতে হবে। মোটরের ভিতরে থেকে চারটি তার বের হবে, দুটি রানিং দুটি স্টার্টিং। আমরা একটি স্টার্টিং ও একটি রানিং তার নেগেটিভ প্রান্তর সাথে সংযোগ করে নেব। আমাদের সংযোগ করা হয়ে গেল। এরপরে সুন্দর করে ইনসুলেটিং টেপ দিয়ে টেপিং করে নিতে হবে। টেপিং করা হয়ে গেলে রানিং তারটি সোজা স্টার্টারের মেন স্টার্টারের নিচ প্রান্তর সাথে সংযোগ করে দিতে হবে। সংযোগ করা হলে টেপিং করতে হবে। তারপরে আমরা স্টার্টিং প্রান্ত স্টার্টার থেকে সরাসরি স্টার্টিংয়ে যোগ দিয়ে নেব বা সংযোগ দিয়ে নিতে হবে। এরপর টেপিং করে দিলেই আমাদের মোটর কানেকশন প্রায় শেষের পথে। দেখতে পাচ্ছেন তিনটি তার স্টার্টারের ভিতরে আমরা সংযোগ করে দিছি। এরপর ক্যাপাসিটার দুইটা 400 ক্যাপাসিটার নিতে হবে। আগেই বলেছি দুইটা প্যারালাল সংযোগ দিয়ে স্টার্টিং তারটি ক্যাপাসিটারের এক প্রান্তে সংযোগ দিতে হবে। এরপরে টেপিং করে দিতে হবে। ভালো করে ইনসুলেটিং টেপ দিয়ে সংযোগ দিয়ে নেব। ক্যাপাসিটারের অপর প্রান্তটি ছোট স্টার্টারের নিচ প্রান্তে যোগ দিতে হবে। এভাবেই আমাদের মোটর কানেকশনগুলো দিব। বন্ধুরা, কেউ কোনো কিছু বুঝতে না পারলে কমেন্টে জানাবেন। ভালো থাকবেন সবাই। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, আর অন্যদের দেখার জন্য শেয়ার করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ। দেখেন আমার হাতে দিক খেয়াল।
ভিতরে নাকি স্পার্ক করবো।